করিমগঞ্জত কোনে মারিব সেই হাঁহি? ত্রিকোণিয়ার পৰা চারিকোণিয়া হব নাকি করিমগঞ্জৰ যুঁজ? ইতিমধ্যে করিমগঞ্জৰ দুই কংগ্রেসী বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকায়স্থ আর সিদ্দিক আহমেদ গৈছে বিজেপির হাতলৈ, ফলত সমষ্টিটোত নিশকটীয়া হওয়ার দিকে কংগ্রেস। এতিয়া প্রশ্ন উঠিছে, সমষ্টিটোত কাক প্রক্ষেপ করিব কংগ্রেসে? আনুষ্ঠানিক ঘোষণা নহলেও নিউজ এইটিনের হাতত পৰিছে কংগ্রেসৰ সম্ভাব্য প্রার্থী। জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ চৌধুরীর নাম সমষ্টিটোত প্রায় চূড়ান্ত হয়ে পৰিছে। দলে টিকট দিলে কংগ্রেসৰ জয় নিশ্চিত বলেও দাবি তুলিলে হাফিজ রশিদে। ইগাগতে নাম সকসেস আছিলে, শর্টলিস্ট করেছে, শর্টলিস্ট করে কেজনের নাম পাঠাইছে, মই একটু কব নোৱাৰো, শুনিছো মোৰ নামো তাতে আছে শর্টলিস্টত, আকৌ সেন্ট্রাল যেটা পাঠাইছে তেওঁলোকে শর্টলিস্ট করে তাতে শুনিছো মোৰ নামো আছে। যদি মই টিকেট যদি পাওঁ মই কনটেস্ট করবো, মই তেওঁলোকে স্পষ্ট তেওঁলোকে সাপোর্ট করবো মোক একটা আশ্বাস দিছে। সেই হিসাবে মই ভাবো যদি মই কনটেস্ট করার সুযোগ পাওঁ তাহলে মই সিটটো বোধহয় উদ্ধার করার একটা সম্ভাবনা আছে। আনহাতে অচিরেই ঘোষণা হব এআইইউডিএফৰ প্রার্থী তালিকা। কংগ্রেসের অধিবক্তার বিরুদ্ধে করিমগঞ্জত এআইইউডিএফৰ হৈ যুঁজিবলৈ সাজু অধ্যাপক বাহারুল ইসলাম। সকলো ঠিকে থাকে থাকিলে করিমগঞ্জৰ এআইইউডিএফৰ প্রার্থী হব বাহারুল ইসলাম। পিছে দুই সংখ্যালঘু প্রার্থীর ভোটক বিভাজন করাত সহায় করব নাকি বিজেপি, যেহেতু সমষ্টিটোত 62% সংখ্যালঘু ভোটার, 38% লোক অসমীয়া হিন্দু। তেনে সময়ত অসমীয়া হিন্দু লোকৰ ভোট একত্রিত করে বিজেপিয়ে বান্ধিছে জয়ৰ লক্ষ্য। পিছে ইমানেই নহয়, সমষ্টিটোত শেহতীয়া বিরোধী ঐক্যৰ ঊর্ধত গৈ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুণ বৰায়ো প্রার্থী প্রদানৰ কথা ঘোষণা কৰিছে। যদি রিপুণ বৰায়ো তৃণমূলত প্রার্থী দিয়ে তেন্তে করিমগঞ্জত চারিকোণিয়া যুঁজ এক প্রকার নিশ্চিত। সেইকেইটা হৈছে এটা করিমগঞ্জ আর এটা ধুবুরী আর এটা হৈছে কোকৰাঝাৰ আর এটা হৈছে লখিমপুর। আমি এইকেইটা ডিমান্ড কৰিছোঁ, এইকেইটাতে আমি এতিয়া চেষ্টা চলাই আছোঁ, কিন্তু শেহতীয়াভাৱে আমি শিলচৰৰ কথাও ভাবিছোঁ। হাইলাকান্দিৰ পৰা কৰিছ তন্দীৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। করিমগঞ্জত কোনে মাৰিব সেই হাঁহি? ত্রিকোণিয়াৰ পৰা চাৰিকোণিয়া হ'ব নেকি করিমগঞ্জৰ যুঁজ? ইতিমধ্যে করিমগঞ্জৰ দুই কংগ্রেসী বিধায়ক কমলাক্ষদেৱ পুৰকায়স্থ আৰু সিদ্দিক আহমেদ গৈছে বিজেপিৰ হাতলৈ, ফলত সমষ্টিটোত নিশকটীয়া হওয়ার দিকে কংগ্রেস। এতিয়া প্রশ্ন উঠিছে, সমষ্টিটোত কাক প্রক্ষেপ করিব কংগ্রেসে? আনুষ্ঠানিক ঘোষণা নহলেও নিউজ 18ৰ হাতত পৰিছে কংগ্রেসৰ সম্ভাব্য প্রার্থী। জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ চৌধুরীর নাম সমষ্টিটোত প্রায় চূড়ান্ত হৈ পৰিছে। দলে টিকট দিলে কংগ্রেসৰ জয় নিশ্চিত বলেও দাবি তুলিলে হাফিজ রশিদে। নাম সকসেস আছিলে, শর্টলিস্ট করেছে, শর্টলিস্ট করে কেজনের নাম পাঠাইছে মই একটু কব নোৱাৰো, শুনিছো মোৰ নামো তাতে আছে শর্টলিস্টত, আকৌ সেন্ট্রাল যেটা পাঠাইছে তেওঁলোকে শর্টলিস্ট করে তাতে শুনিছো মোৰ নামো আছে। যদি মই টিকেট যদি পাওঁ মই কনটেস্ট করবো, মই তেওঁলোকে স্পষ্ট তেওঁলোকে সাপোর্ট করবো মোক একটা আশ্বাস দিছে। সেই হিসাবে মই ভাবো যদি মই কনটেস্ট করার সুযোগ পাওঁ তাহলে মই সিটটো বোধহয় উদ্ধার করার একটা সম্ভাবনা আছে। আনহাতে অচিরেই ঘোষণা হব এআইইউডিএফৰ প্রার্থী তালিকা। কংগ্রেসের অধিবক্তার বিরুদ্ধে করিমগঞ্জত এআইইউডিএফৰ হৈ যুঁজিবলৈ সাজু অধ্যাপক বাহারুল ইসলাম। সকলো ঠিকে থাকে থাকিলে করিমগঞ্জৰ এআইইউডিএফৰ প্রার্থী হব বাহারুল ইসলাম। পিছে দুই সংখ্যালঘু প্রার্থীর ভোটক বিভাজন করাত সহায় করব নাকি বিজেপি, যেহেতু সমষ্টিটোত 62% সংখ্যালঘু ভোটার, 38% লোক অসমীয়া হিন্দু। তেনে সময়ত অসমীয়া হিন্দু লোকৰ ভোট একত্রিত করে বিজেপিয়ে বান্ধিছে জয়ৰ লক্ষ্য। পিছে ইমানেই নহয়, সমষ্টিটোত শেহতীয়া বিরোধী ঐক্যৰ ঊর্ধত গৈ তৃণমূল কংগ্রেসৰ সভাপতি রিপুণ বৰায়ো প্রার্থী প্রদানৰ কথা ঘোষণা কৰিছে। যদি রিপুণ বৰায়ো তৃণমূলত প্রার্থী দিয়ে তেন্তে করিমগঞ্জত চারিকোণিয়া যুঁজ এক প্রকার নিশ্চিত। সেইকেইটা হৈছে এটা করিমগঞ্জ আর এটা ধুবুরী আর এটা হৈছে কোকৰাঝাৰ আর এটা হৈছে লখিমপুর। আমি এইকেইটা ডিমান্ড কৰিছোঁ, এইকেইটাতে আমি এতিয়া চেষ্টা চলাই আছোঁ, কিন্তু শেহতীয়াভাৱে আমি শিলচৰৰ কথাও ভাবিছোঁ। হাইলাকান্দিৰ পৰা কৰিছ তন্দীৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।